দর্শক, আস্তে আস্তে সম্ভবত অংশগ্রহণমূলক নির্বাচনের সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে। বিগত কয়েক মাস ধরে আমেরিকা, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া নানান দেশগুলো, বিশেষত পশ্চিমা দেশগুলো বোঝার চেষ্টা করছিল যে বাংলাদেশে আগামী নির্বাচনটা অংশগ্রহণমূলক সুষ্ঠু হবে কিনা, অবাধ হবে কিনা। তাদের ধারণা যে নির্বাচনটা যদি অংশগ্রহণমূলক হয় তাহলে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন নিশ্চিত হবে। কিন্তু সর্বশেষ বিএনপির সাথে বৈঠকের পর ইউরোপীয় ইউনিয়ন বুঝতে পেরেছে যে অংশগ্রহণমূলক নির্বাচনের সম্ভাবনা নেই। যদি সম্ভাবনা না থাকে তাহলে তারা কি পর্যবেক্ষক পাঠাবে বাংলাদেশে? না, পাঠাবে না। চ্যানেল 24-এ একটি বক্তব্য শুনলাম ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত হোয়াইটলি। তিনি পরিষ্কারভাবে বলেছেন যে বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন যদি হয় তাহলে তারা পর্যবেক্ষক পাঠাবে। তো ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো আছে সেগুলো হলো ফ্রান্স, জার্মানি, ইটালি, ডেনমার্ক, নরওয়ে, মোটামুটি 27টি দেশের সমন্বয় হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। তার বাইরে আছে যুক্তরাজ্য, আছে অস্ট্রেলিয়া, আমেরিকা। তো যে সময় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা বিএনপির সঙ্গে বৈঠক করেছে, তার এক সপ্তাহ আগে বৈঠক করেছে আওয়ামী লীগের সঙ্গে, ঠিক এই সময়ের মধ্যেই কিন্তু ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনিও বাংলাদেশ সফরে এসেছেন। তিনিও বিষয়টি জানতে চেয়েছেন। তিনি আরো পরিষ্কারভাবে বলেছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা, ডিটেনশন, গ্রেপ্তার এগুলো এড়ানোর জন্য যদি এড়ানো সম্ভব হয় তাহলে বিরোধীদের মধ্যে একটা আস্থা তৈরি হবে। তার মানে কি? তার মানে এই ঘটনাগুলি ঘটছে বলেই ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেছে। যদিও পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছে যে যুক্তরাজ্যের অর্থাৎ ব্রিটেনের গণতন্ত্রের যদি কোনো দুর্বলতা থাকে তাহলে যেন বাংলাদেশ থেকে তারা পরামর্শ নেয়। তো আসলে এই কথাগুলো উত্তর কিন্তু তিনি দেননি, বরং তারা জানে নানান রকম কথাবার্তা হবে, সুতরাং তারা তাদের বক্তব্যগুলো পরিষ্কার করেছে। ঠিক একই সময় অস্ট্রেলিয়ার একটি প্রতিনিধি দল হাই কমিশনারের নেতৃত্বে তারাও নির্বাচন কমিশনে এসে জানতে চেয়েছে যে বিরোধী দলকে আনার ব্যাপারে নির্বাচন কমিশন কোনো উদ্যোগ নেবে কিনা। সিইসি বলেছে যে না, তারা কোনো সালিশি বৈঠক করবে না, রাজনৈতিক দলগুলো যদি নিজেরা আলাপ আলোচনা করে সালিশ মিটিং করে যদি সমাধান করে আসে তারা ভালো নির্বাচনের জন্য প্রস্তুত আছে। মার্কিন যুক্তরাষ্ট্র তো দফায় দফায় এসছে, তাদের আরো বড় বড় প্রতিনিধিরা এসছে, লু এসছে, ডেরেক শোলে এসছে, তাদের নিরাপত্তা উপদেষ্টা এসছে, সবাই কিন্তু আসার পরে যেটি বুঝতে পারছে যে সরকার তার অবস্থান থেকে নড়বে না। তার মানে যেই সংবিধান, সেই সংবিধানে হচ্ছে দলীয় সরকারের অধীনে নির্বাচন, সেই নির্বাচনের অবস্থান থেকে সরবে না। আর বিরোধী দল হচ্ছে কোনোভাবেই তারা দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না। তাহলে ফলাফল হচ্ছে এই যে বিরোধী দলের এই নির্বাচনে, সামনে যে নির্বাচন জাতীয় সংসদের নির্বাচন হবে 2024-এর জানুয়ারির মধ্যে, সেই নির্বাচনে বিরোধী দল অংশ নেবে না। বিরোধী দল যদি অংশ না নেয় তাহলে কি পশ্চিমা দেশগুলো ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা তারা কি পর্যবেক্ষক পাঠাবে বা পাঠানোর প্রয়োজন আছে? প্রয়োজন নেই। সম্ভবত এই বিষয়টি তারা গত কয়েক মাস ধরে বোঝার চেষ্টা করেছে যে আগামী নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে কিনা। তারা যেই সমস্ত অ্যান্সার মানে পেয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সেটা তারা বুঝতে পারছে এখন যে না, অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো রকম সম্ভাবনা নেই, কেননা সরকার পরিষ্কারভাবে জানাচ্ছে যে তারা দলীয় সরকারের এই বিধান থেকে এক চুলও নড়বে না। এক চুলও যদি না নড়ে তাহলে বিষয়টা পরিষ্কার যে অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। আর দলীয় সরকারের দলীয় সরকারের অধীনে নির্বাচন যে অংশগ্রহণমূলক হয় না, অবাধ হয় না, সুষ্ঠু হয় না, তার সবচেয়ে বড় দুটি প্রমাণ তাদের কাছেই আছে, বিদেশিদের কাছেই আছে। সেটা কি? সেটা হচ্ছে 2014-2018,
2014 কি ছিল, 2014 ছিল বিরোধী দলগুলো অংশ নেয়নি, 2018 কি ছিল বিরোধী দলগুলো অংশ নিয়েছে। তাহলে অংশ নেওয়ার পরেও এটা অংশগ্রহণমূলক হয়নি, সুষ্ঠু হয়নি, অবাধ হয়নি। আর 2014 ছিল একতরফা নির্বাচন, এবং এই নির্বাচনের প্রকৃতিটাই আওয়ামী লীগ বা ক্ষমতাসীনরা মনে করে যৌক্তিক, এইভাবেই সামনে নির্বাচনটা হবে। তাহলে তো বিষয়টা পরিষ্কার, এটা তো মানে একটা পাগলও বোঝে যে সরকার কি চায়। তারপরও কূটনৈতিক শিষ্টাচার, কূটনৈতিক রীতি, এই সমস্তগুলো তারা বজায় রেখে তারপরে তারা দফায় দফায় চেষ্টা করেছে সরকারের মনোভাব পরিবর্তন হয় কিনা, কিন্তু তারা শেষ পর্যন্ত হয়তো দেখলো যে না, পরিবর্তন হয়নি। এই অবস্থারই একটি প্রতিফলন সম্ভবত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের মুখ থেকে কিঞ্চিত এসছে, এবং একটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে তারা এই নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে না, পাঠানো তো প্রয়োজনও নেই। যদি বিরোধী বিএনপির মতন প্রধান বিরোধী দল যদি নির্বাচনে না আসে, তাহলে সেই নির্বাচনটা যে কি হয় এটা তারা জানে, দেশবাসী জানে। এবং এটা ওই যত রকমই উকিল আব্দুস সাত্তার হোক, ওই কাদের সিদ্দিকি হোক, এখান থেকে ওখান থেকে মানে ভেঙে চুরে কিছু লোকজনকে অংশগ্রহণ করালেই সেটা যে অংশগ্রহণমূলক নির্বাচন হবে না সেটা পরিষ্কার। তো সুতরাং একেবারেই অংশগ্রহণমূলক নির্বাচন অনিশ্চয়তার দিকে গেল। অংশগ্রহণমূলক নির্বাচন যখন না হয় তখন সেটা একতরফার দিকে চলে যায়, সেখানে অবাধ সুষ্ঠু সেগুলি হয় না, একটা ভাগবাটোয়ারার নির্বাচন হয়। তো সেই নির্বাচনটা তার নির্বাচন না, এটা হলো মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটা বলে। তো সেই দিকে যখন যায় তখন সেই নির্বাচন নিয়ে তো স্বাভাবিকভাবেই মানে বিদেশিদের কোনো আগ্রহ থাকে না, পশ্চিমারা যারা মনে করে যে নির্বাচনটা সব দলের অংশগ্রহণে হতে হবে, সুষ্ঠু অবাধ হতে হবে, সেই কম মানে উপাদানগুলো যখন নাকি তারা দেখছে না, তখন স্বাভাবিকভাবে তারা আস্তে আস্তে হয়তো গুটাতে শুরু করেছে। এবং গত কয়েক মাস ধরে তারা অব্যাহতভাবে বিরামহীনভাবে কিন্তু তারা সমস্ত জায়গা গেছে, নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে। খেয়াল করেন গত কয়েক মাস ধরে এহেন কোনো দেশ নেই, এমনকি জাপান, দক্ষিণ কোরিয়ার মতন দেশও কিন্তু তারা ছুটাছুটি করেছে মন্ত্রীদের দপ্তরে, প্রভাবশালী মন্ত্রীরা যারা ম্যাটার করে প্রধানমন্ত্রী, অন্যদিকে বিরোধী মির্জা ফখরুল সহ আমির খসরু মাহমুদ চৌধুরী প্রতিনিধি দল, এমনকি তারা জাতীয় পার্টির সঙ্গেও বৈঠক করেছে। সেই দেশগুলির তালিকা লম্বা তালিকা দিয়ে লাভ নেই, সবাই দেখছেন প্রতিনিয়ত যেই কথাবার্তাগুলো হচ্ছে। কিন্তু ফলাফল যেটা হচ্ছে যে সরকার মুখে বলছে যে নির্বাচন সুষ্ঠু হবে, গ্রহণযোগ্য হবে, অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে না, সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য হবে। কিন্তু সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য যে হবে, কিভাবে হবে, সেটার কিন্তু কোনো ব্যাখ্যা নেই। এবং বরাবর তারাই বলছে যে আওয়ামী লীগই হচ্ছে গণতন্ত্র এনেছে, ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে, সুতরাং আওয়ামী লীগ হচ্ছে অবাধ এবং নিরপেক্ষ, সুষ্ঠু নিরপেক্ষ নিশ্চিত করবে। কিন্তু তার কোনো ফর্মুলা নাই, তার কোনো মানে কি বলে, তার কোনো রেকর্ড নাই, অর্থাৎ রেকর্ড মানে 2014-18, এবং 2014-18 ব্যাপারে প্রধানমন্ত্রী আবার আল জাজিরাকে বললেন যে 2014-18 ব্যাপারে অনেকে অভিযোগ করেন কিন্তু সেই অভিযোগ প্রমাণ হয়নি। তার মানে হচ্ছে 2014-18 নির্বাচনও ঠিক ছিল। তাহলে এই অবস্থার মধ্যে তো আর যাই হোক না কেন কোনো রাজনৈতিক সমঝোতা হয় না, একদম অনড় অবস্থানে। হ্যাঁ, একটা সমঝোতা হতে পারতো, সেটা হলো বিএনপি যেমনটা চায় যে তত্ত্বাবধায়ক সরকার, ওকে তত্ত্বাবধায়ক সরকার না, তাহলে একটা এমন একটা ব্যবস্থাপনা, ভিন্ন কোনো ব্যবস্থাপনা যেটা তত্ত্বাবধায়ক সরকার না, আবার দলীয় না, সেরকম মাঝামাঝি কি করার কোনো উপায় ছিল না, ছিল সেইটা যদি একটা ডায়ালগের মধ্য দিয়ে, অর্থাৎ যারা বাংলাদেশে গণতন্ত্র নির্বাচন নিয়ে কথা বলছে তাদেরকেও সম্পৃক্ত করে একটা ডায়ালগ চলতে পারত, সেই ডায়ালগের মধ্য দিয়ে এমন একটা ব্যবস্থাপনা যাতে নির্বাচন কমিশন ওই নির্বাচনের সময় এমন একটা ব্যবস্থার অধীনে থাকতো যাতে কোনো রকম পক্ষপাতিত্ব বা দলীয় সরকারের কোনো প্রভাব পড়তো না, এমন একটা ব্যবস্থাপনার দিকে যদি আলোচনাটা নেওয়া যেত তাহলে হয়তো একটা সমাধানের সূত্র বের হতো। কিন্তু বাস্তবে হচ্ছে সরকার তার অবস্থান থেকে এক চুলো নড়তে রাজি না,
বা সরতে চায় না। এই অবস্থায় নির্বাচনে অনেক আগেই বিষয়টা আসলে নিষ্পত্তি হয়ে যাচ্ছে এবং সেইভাবেই সম্ভবত ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা তারা হয়তো তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবে। এবং যেটি শঙ্কা যে পর্যবেক্ষক দল শুধু পাঠানো না, একই সঙ্গে যেটা ডেরেক শোলে ইঙ্গিত দিয়েছে যে গণতন্ত্র দুর্বল হলে সেই দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটাও সীমিত হয়ে যায়, তাহলে কি সেই পথেই আমরা হাঁটছি? যদি অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক যদি সীমিত হয়ে যায়, তাহলে বাংলাদেশ কি সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারবে? সেই জায়গাটা পূরণ করার মতন কি বিকল্প কোনো শক্তি তৈরি হয়েছে? মানে অনেকে ধারণা করেন যে ভারত চীন এবং রাশিয়া সাপোর্ট দেবে যদি পশ্চিমারা সরে যায়, এতে কি আমরা রক্ষা পাব? বিষয়টি কিন্তু গভীরভাবে চিন্তা করার বিষয় সামনে চলে এসেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।